খবর পেয়েছি যে পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3-এর 175 নং বুথে সেখানে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সাধারণ মানুষের ভোটে জেতায় সেই এলাকার পঞ্চায়েতকে অন্ধকারে রেখে পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর ইসলাম সেখানে তৃণমূলের বুথ সভাপতির দ্বারা যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকা বেরিয়েছে আর সেই তালিকার যাদের নাম রয়েছে সেই তালিকায় আর তাদের ডকুমেন্টস তোলার জন্য পঞ্চায়েতকে উনি কাজে না লাগিয়ে তৃণমূলের বুথ সভাপতিকে সেখানে কাজে লাগিয়েছে এবং তৃণমূলের বুথ সভাপতি পয়সার বিনিময়ে সেই এলাকা থেকে একজন গরিব মানুষ বিমল সরকার আর ওনার ডকুমেন্টস তোলার জন্য ওনাকে পয়সার জন্য উনি প্রপোজ করে উনি দিতে অস্বীকার করায় ওনার নামের জায়গায় অন্য আরেকজনের নাম ঢুকিয়ে দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর যে পাওয়ার যে ওনার যে সুবিধা আর সেই সুযোগ থেকে ওনাকে বঞ্চিত করেছে আর তার জন্য আজকে আমরা অঞ্চল অফিসে বিক্ষোভ প্রদর্শন করেছি কালকে ভিডিও ম্যাডামের এখানে আমরা কমপ্লেন করেছি বিমল সরকার নিজে কমপ্লেন করেছে এবং থানাতে কমপ্লেন করেছি আমাদের দাবি হচ্ছে যে অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি আর সেই বুথ সভাপতিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং নূর ইসলামকে চোরেদের মদতদাতা নূর ইসলামের পদত্যাগ করতে হবে আর এই দাবিতেই আজকের আমাদের এই আন্দোলন কতক্ষণ চলবে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত যে বিমল সরকারের যে যে আইডি ব্যবহার করেছে সেই আইডিতে ওনার নাম না আসছে আর ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে আগামী দিনে আমরা আরও বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামব এবং এই তৃণমূলের কন্ডাক্টর আর তৃণমূলের যে চোরেরা এই অঞ্চল অফিসকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছে আর সেই পার্টি অফিসে যদি কোনো চোরকে আগামী দিনে জনগণ দেখতে পায় তাহলে তাদেরকে পিটিয়ে তাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন